পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার, আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তা। সত্যি ভোলা যায় না পুরোনো দিনের কথা। আজ যেমন আমার খুব মনে পড়ছে আমার ছোটবেলাকার কথা, দিদাদুর কথা, সেই রঘুনাথগঞ্জের গঙ্গার ধারে আমাদের বাড়িটা, সেই লাল ঘর আর জানলা দিয়ে মানে গঙ্গার হাওয়া, আর সঙ্গে থাকতো কি জানো, একটা পাশ বালিশ, আর হয় বঙ্কিমচন্দ্র না হয় শরৎচন্দ্র। দিদার আঁচলের গন্ধ আমার খুব প্রিয় ছিল। এই দিদার আঁচলের গন্ধ শুকতে শুকতেই এই সাহিত্যিকদের ভারীভক্ষম ভাষার মানে খুঁজতাম। দিদার হাতের রান্না সব নিয়ে আমার ছোটবেলাটা ভরপুর ছিল। দিদা ছিল ওপার বাংলার মেয়ে, এপার ওপার বাংলা মিলিয়ে দারুণ রান্না করত। আজকে আমার বাড়িতে দুপুরবেলায় হয়েছিল কুমড়ো শাকের চচ্চড়ি, পুরো দিদার রেসিপি মা বানিয়ে দিল আমাকে, তাই মনটা হয়তো দিদা দিদা করছে। চলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করি আমার দিদার হাতের রান্না, মানে দিদার রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি, আর সেটা করবে আমার মা। তাহলে দেখে নাও কেমন লাগছে রেসিপিটা। কুমড়ো শাকের চচ্চড়ি বানাতে লাগছে কুমড়ো শাক, ডাঁটা আর শাক নিয়ে, আর লম্বা লম্বা করে আলু কেটে নেওয়া। আর আর এর মধ্যে স্বাদ বদলের জন্য যেটা মেন মানে জিনিসটা স্বাদে আনে আর কি, দিদা যেটা দিত সেটা হচ্ছে মটর ডাল বাটা, যেটা অলরেডি আমরা বেটে রেখেছি। এই দেখো এটা মটর ডাল বাটা বাটা আছে। এরপর পর মা যেগুলো করছে মা বলতে থাকবে, মার সঙ্গে আমিও আছি, তোমরা দেখতে থাকো। এই রান্নাটা পুরো সাবেকি রান্না, আমার দিদার হাতের রান্না। তো মা আসবে না ক্যামেরার সামনে, কারণ বুঝতে পারছো মা এখন আসতে চাইছে না। তো যাই হোক, মা পরপর বলে যাবে রান্নার পেছনে গল্প বলে যাবে। আচ্ছা, কালো জিরে দিয়ে দিলো মা, বলো মুখে বলো মা। কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে দিলো। আড্ডা উইথ পাইলে রেসিপিগুলো এরকম ধরনেরই কিছু আসবে, আড্ডা মারতে মারতে। যেগুলো আমি রসিক বাংলা থেকে দেবো সেগুলো তো এডিট আসবে, বুঝতে পারছো, সেগুলো অত থাকবে না। কিন্তু আমি এখন নতুন যে রেসিপিগুলো নেব সেগুলো আমরা কিন্তু এরকম করেই নেবো। হলুদ দিলো। দিদা আসলে ছিল ওপার বাংলার মেয়ে, রাজশাহীর মেয়ে ছিলেন। তো উনার রান্না এপার ওপার বাংলা দুটো টাচে একটা উনি ইউনিক কিছু একটা রান্না করে। আমি প্রথমে বললাম এটা লাউ শাক, লাউ শাক তো কুমড়ো শাক দিয়ে, আলু দিয়ে আর মটর ডালের বড়া দিয়ে এটা দিদা করবে। লবণ দিদা করতো এই রান্নাটা, আর এটা আমার খুব প্রিয় রান্না ছিল, সেই জন্য দিদা আমি গেলে এই রান্নাটা করতো। মাও মা অবশ্য তরকারি খেতে খুব ভালোবাসতো, মানে ভালোবাসে এখনো, রান্না করলে তরকারিটা নেয়। আচ্ছা, এইগুলো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হবে মটর ডালটাকে। তারপর ফাটতে হবে না, কম ফাটিয়ে। আচ্ছা, এটা কম ফাটতে হবে, কম ফাটিয়ে নিয়ে মা এটাকে তখন মানে এ করবে, তেলে ভেজে নেবে, মানে ছাঁকা তেলে বড়া না, একটু কম তেলে চাপড়া চাপড়া যে বড়াগুলো হয় সে বড়াটা। ইচ্ছা করলে কেউ কাঁচা লঙ্কা দিতে পারে, এতে লঙ্কা দিবে সব দিবে। লঙ্কা মঙ্কা সবই দিতে পারো। চলো মা ফেটিয়ে নিক, তারপরে পরপর আসছি ভিডিওটা। আচ্ছা, এইখানে আমি একটু বলে রাখি আমার দিদা যেটা খেতে, এই মটর ডাল বাটা সঙ্গে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত, বা তুমি তোমরা যদি জল ঢালা, এখন যেহেতু গরম মানে শীত গরমকাল, আমরা তো ঠান্ডা কিছু খেতে চাই, তো আমরা কখনো বাসি ভাত জল ঢেলে খেতাম না, সকালে ভাত করতাম একদম সকালবেলা, তাকে তাতে জল দিয়ে দিতাম, সেটা আমরা দুপুরে খেতাম। তো সেই সেরকম ভাতের সঙ্গে এই ডাল বাটাটাও কিন্তু খুব ভালো যায়, তোমরা খেয়ে অবশ্যই দেখো। আর একটা বলে দেয় যে মটরের ডাল আর ছোলার ডাল দুটো পাইল করে বেটে জল ফুটবে যখন চকবক করে, ন্যাকড়াতে বেটে শক্ত, এটা শক্ত করে মাখতে হবে, জল ফুটবে তখন ন্যাকড়া বেঁধে দেবে, যে শক্ত থাকবে উঠিয়ে নেবে। এটা পিটি সেদ্ধ বলে, কাঁচা লঙ্কা। আচ্ছা, এই পিটি সেদ্ধটা মাকে আমি দেখাতে বলবো, মা যতই রেসিপিটা এখানে বলুক তোমরা শুনতে পেলে কিনা জানি না, কিন্তু এই মাকে বলবো যে এই পিটি সেদ্ধটা দেখাতে। তোমরা কারা কারা ইন্টারেস্ট আছো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, মা তো কড়াই বসিয়ে দিল, এবার এই কড়াইয়ের মধ্যে রান্না হবে। মা যেটা বললো মটর ডাল আর ছোলার ডালকে একসঙ্গে বেটে জল কড়াই যখন টকবক টকবক করে ফুটবে তখন তোমার একটা ন্যাকড়াতে বেঁধে সেটাকে দিয়ে দিতে, এবং সেটাকে নামিয়ে তখন কাঁচা তেল শক্ত হয়ে যাবে, এখন কাঁচা তেল আর লঙ্কা দিয়ে খেতে। তো ওটা আমি অবশ্যই দেখাতে বলবো। আচ্ছা, এতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল,
বড়াটা ভাজার জন্য। দেখো তেলটা গরম হয়ে এসেছে, এবার ডালগুলো মা দিয়ে দেবে। বেশি কিন্তু ফাটালো না মা ডালটাকে, তোমাদের যেমন দেখালো ওরকম করে। দিদার একটা রান্নার মধ্যে একটা টিক্স ছিল জানো, সবটা আচারের তেল একটু হলে মানে চচ্চড়িগুলোতে দিত, যেগুলো খেতে খুবই মানে অন্যরকম মাত্রা আনতো খাবারের। ব্যাস এটাকে এপিট ওপিট করে নিলেই তোমার হয়ে যাবে, এটা এমনিও খেতে খুব ভালো লাগে, কখনো করে দেখবে। ব্যাস এরকমই হবে, ব্যাস আর কিছু না, উঠিয়ে দিতে হবে ওপিটটা। হলে একটু শক্ত রাখতে হবে অনিমাদি, ডালটা একটুখানি তোমার জল জল করে বেটে নিয়েছে, তোমরা একটু শক্ত শক্ত বেটে রাখবে। এরকম করে প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে, ভেজে নেওয়া হয়েছে। রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে। এবার মা দিল শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছে পাঁচ ফোড়ন, এটা আলুগুলো পাঁচ ফোড়নের গন্ধটাই যেন মনটা ভরে গেল। আড্ডা উইথ পাইলে রান্না দেখতে গেলে একটুখানি তো আড্ডা মারতে মারতেই দেখাবো বাবু, পুরো শুধু রেসিপিটা দেখাবো না। আর তোমাদের এই কনসেপ্টটা কেমন লাগছে বলো, আড্ডা মারতে মারতে রান্না দেখতে। দেখো আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর মা শাকগুলো দিয়ে দিচ্ছে। খুবই সুন্দর খেতে হয়, তোমরা যদি ওপার বাংলার কেউ থাকো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে রান্নাটা কতটা সুন্দর হয়, তারাই বলতে পারবে। মানে নুন দিয়ে দিচ্ছে, হলুদ নুন হলুদ দিয়ে এটাকে নেড়ে দেওয়া হবে। এতে বেশি মশলা লাগে না, লাগে তোমার সর্ষে বাটা আর কিছুই লাগে না। আর একটুখানি রসুন মানে দেয় কখনো কোনো সময়, অনেকে দেয় না দিদা, কোনো সময় নিরামিষ করলে দিত না, বা কখনো একটু মনে হতো যে রসুনের গন্ধটা একটু আসলে আমরা পছন্দ করতাম বলে কখনো ওই রসুন দিত, এটা নিজে নিজের উপর ডিপেন্ড করে। এবার একটু নাড়া নাড়া হয়ে গেছে, এবার জল দিই। জল দিয়ে বা ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, কেন একটুখানি ভেতর ভেতর সেদ্ধ হয়ে যাক জিনিসগুলো, তারপর আবার সব মশলাগুলো দেওয়া হবে। দেখো হয়ে গেছে, পুরো ফুটছে। এবার মা কাঁচা লঙ্কা, আমাদের পুরনো প্রসেস, কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটা, এ কাটছে আর ধুচ্ছে। আমাদের যেটা থাকে আমরা প্রথমে কাঁচা লঙ্কাকে ধুয়ে তার ডাঁটাগুলো সে মানে এ করে ছাড়িয়ে এরকম কন্টেনারে দেখো রেখে দিই, পুরো ধোয়া জিনিসটা থাকে। যদি বাইচান্স কখনো ভুলেও যায় তো কোনো অসুবিধা নেই, সেজন্য পুরো ধুয়ে জিনিসটা শুকিয়ে তোমার টিস্যু ন্যাপকিন দিয়ে মুছে আমরা সঙ্গে সঙ্গে এটা ঢুকিয়ে দিই কন্টেনারে। লঙ্কাগুলো অনেকদিন অব্দি ভালো থাকে। খুব হয়ে এসছে ব্যাপারটা, মা এটা শুকিয়ে দেখাচ্ছে, দেখা হয়ে গেছে। এতে মা মশলাগুলো দেবে, লঙ্কা মা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো। সর্ষে বাটাটা দিয়ে দিল, সর্ষে আর পোস্ত পোস্ত বাটা দুটো একসঙ্গে বাটাচ্ছি। এই যে রসুন আছে, রসুনটার মধ্যে একটু রসুন, রসুন দেখো একটুখানি রসুন। এইসব রান্না পুরো হারিয়ে যেতে বসেছে, সত্যি আমরা করি না।
এখানে তোমরা ইচ্ছা করলে যেটা সানরাইজের সর্ষে পোস্ত পাউডারটা হয়েছে ওটাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই ওটা দিতে। একটু আগে তোমার নুন আর গরম জলে একটুখানি ভিজিয়ে রাখলেই জিনিসটা তেঁতোটা চলে যায়। অনেকেই তো তিতকুটো বলো, তারা এটা করে রাখলে তিতকুটোটা চলে যাবে। আচ্ছা, মা একটু লঙ্কা দেবে এখানে ঝাল করার জন্য, একটু লঙ্কাগুলো দিল, একটুখানি চিনি দিয়ে দেবে, এই দেখো, হ্যাঁ একটুখানি চিনি, আমাদের একটু রান্নাতে চিনি দিই। এবার বড়াগুলো দিতে, ভেঙে ভেঙে মা বড়াগুলো দিয়ে দিচ্ছে, চাপড়া চাপড়া বড়া না। দেখো সব বড়াগুলো ভেঙে ভেঙে ওকে দিয়ে দেবে। দেখো একটু নাড়িয়ে নিচ্ছ, বড়াগুলো দেওয়ার পর একটু হোক, একটু হলে একটু মা একটু জল দেবে, একটুখানি বেশি না, 1-2 মিনিট ফুটে গেলেই হয়ে যাবে। এবার মা দিয়ে দিচ্ছে আচারের তেল। আচ্ছা মাকে আমি রিকোয়েস্ট করছি তোমাদের হয়ে যে একটু আচার বানানো শিখিয়ে দিতে, যে আচার দিয়ে দিল আচারের তেল, একটু টক টক আর কি ভালো লাগে। না দিলেও আচারের তেল দিলেও হবে, হুম আচার না দিয়ে তুমি শুধু আচারের তেল দিলেও পারবে। এটা আমের আচার অবশ্যই হতে হবে, সেটা তো হয়ে গেল তরকারিটা। আর একটু দিয়ে দেবো সর্ষের তেল, জানি যারা একটু হেলথ কনসিয়াস একটু নাক ছিটকাবে, কিছু করার নেই, তারা দিবে না, তারা দেবে না, হ্যাঁ মা বলে তারা দেবে না। এই সর্ষের তেলটা দিয়ে দিল, রান্না কমপ্লিট। এবার নেড়ে ছেড়ে নামিয়ে দাও, রান্নাটা কমপ্লিট। তো ভিডিওতে অবশ্যই বলবে কেমন লাগলো, কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তবে লাইক করবে, একটু শেয়ারও করে দিতে পারো অন্যান্যদের জানানোর জন্য। এরকম মায়ের হাতের রান্না যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, মা নিয়ে আনবে নিজের হাতের রান্না দিদার রেসিপিতে।